ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, দাড়িটাকে একদম ছেঁটে দিতে হবে, দাড়ি কাটা, দাড়ি ছাঁসা বেশিরভাগ বিদ্যার বলছে এটা কোনোটাই করা যাবে না, যেহেতু তাদের দল রয়েছে যে দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দাও, মাফ করে দাও, আজাদ করে দাও, তার মানে তাকে স্বাধীনভাবে তাকে চলতে দাও। সহিহ বুখারীতে একই অধ্যায় তিনটা হাদিস আছে, প্রথম হাদিস আবদুল্লাহ ইবনে উমর, তৃতীয় হাদিস আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে উনি বলেছেন যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে ওনার দাড়িকে সাইডে থেকে এক মুষ্টি ভরা দাড়ি রাখতেন, এটা এটা কিন্তু এর পরবর্তী দুইটা হাদিসে আব্দুল ইবনে ওমর থেকে বলা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তো উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতেন। তাহলে দেখেন, এই এই হাদিস এই হাদিসে ডিপেন্ড করে অনেকে অনেকেই কথা বলে যে দাড়ি এক মুষ্টি রাখা, সাইড করা, যেহেতু সাহাবি আব্দুল ইবনে ওমর একজন জলিল কথা সাহাবি শেখেন, কিন্তু আমরা তো আমার ব্যক্তিগতভাবে আমি এই কথাটাকে এত পছন্দ করি না, যতটুকু পছন্দ করছি ওনাদের কথা যারা বলছে দাড়ি ছাঁটা দাড়ি কাটা যাবে না, যেহেতু একই অধ্যায়ে তিনটা হাদিস আনার পরে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য। তাহলে এইখানে হজের যে মৌসুমে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত মত, অবশ্যই সাহাবিদের ব্যক্তিগত মতো ধরা যাবে কখন, যাতে রসুলের কোনো হাদিস না পাওয়া যায়, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাড়িকে ছেড়ে দাও, একই রাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন। তাহলে আজকে আমরা বিভিন্ন কলাকৌশল করে দেখি, দুঃখ লাগে, বড় বড় আলেমরা এটাকে একটা মানে একটা একটা সত্য সাক্ষ্য দিয়ে বাস এখন তারা কি করতেছে, ওই সৌদি আরবে দেখি বা বিশেষ করে আরব জাহানাতে দাড়ি নিয়ে নাটক শুরু হয়েছে। নাটক নাটক বলতে কি, এটা নিয়ে একটা ডিজাইন, এমনে কাটে হেমনে কাটে, এইসব ফতোয়া দেখি আবার অনেকে আমার বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে। যা ভাই, এই ব্যাপারে আমি ব্যক্তিগত বিষয়, আর যারা মতাসাত্তি যারা বলছে দাড়ি ছাঁটা দাড়ি কাটা যাবে না, তাদের সাথে আমি একাত করছি, এটা কোনো মতে উচিত না। দাড়িকে চাপা উচিত না, যদি অতিরিক্ত লম্বা হয়ে যায়, অনেকে আছে অতিরিক্ত লম্বা হয়ে যায়, তাহলে বলা হচ্ছে কিছু মাথাটা কেটে রাখেন, যাতে এটাই। কিন্তু এখন এক মসজিদে আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটা, সেটা এরপরে যে দুইটা হাদিস উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য, তাহলে এখন আমরা কোনটা মানব? অবশ্যই সাহাবিদের কথা আমাদেরকে ধরতে হবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ না পাওয়া যায়, কিন্তু রাসূল উনি আব্দুল ওমর নিজেই বলছেন রাসূল বলছেন দাড়িকে ছেড়ে দাও, তাহলে আমরা কোনটা মানব বলুন? রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাশাপাশি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খেলাপ সাহাবিদের কথা, তাহলে আমরা কি রাসূল সাহাবিদেরকে যদি কথা, যদি রাসূলের কথা পাশাপাশি আছে, রাসূলের কথা আছে সাহাবিদের কথা আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি থাকার সাথে আমরা সাহাবির কথা যদি প্রত্যক্ষ পরোক্ষ আমরা রাসূলকে অপমান করলাম, তো আমরা সাহাবিদেরকে অবশ্যই সাহাবিদেরকে মানতে পারি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এত অতিরিক্ত কথা না বলাই ভালো, যে যেহেতু আমাদের যারা বলছে মুত্তাসাত্তি তাদের কথাই আমরা প্রাধান্যযোগ্য, যে দাড়িকে ছেড়ে দেন, কে দাড়ি ছাঁটা দাড়ি কাটার কোনো সুযোগ নেই। অনেক বিদ্বান বলেছেন যে দাড়ি ছাঁটা দেওয়া সুযোগ এক পুষ্টি পর রাখা যায়, তারপর ওই যে যে কথাটা বলেছেন, যে যখন আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন, আসসালামু আলাইকুম।